হ্যালো প্রিয়, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে ফরিদপুর জেলার প্রাণকেন্দ্র। 2 ফেব্রুয়ারি থেকে পল্লী মেলা শুরু হয়েছে, সেই মেলাটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। পল্লীকবি জসীমউদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। ফরিদপুর জেলার শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির বাড়ির আঙিনায় কুমার নদের পাড়ে আয়োজন করা হয় এই উৎসব। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এর আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন। প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে পরিবেশিত হবে পল্লীকবি রচিত গান, গীতিনাট্য সহ লোক কবির বাড়ির আঙিনায় কুমার নদের পাড়ে আয়োজন করা হয় এই উৎসব। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এর আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন। প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে পরিবেশিত হবে পল্লীকবি রচিত গান, গীতিনাট্য সহ লোকসঙ্গীত। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলা সহ নানা আয়োজন। আশেপাশের প্রায় 15 জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসে এই মেলাতে। বিগত বছরগুলোর তুলনায় এবারের আয়োজন হবে সবচেয়ে সেরা। মেলায় প্রায় 80 লাখ থেকে প্রায় 1 কোটি মানুষের সমাগম হতে পারে আশা করা যাচ্ছে। তাদের নিরাপত্তা ও নিশ্চিত কল্পে আয়োজন সফল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় জানুয়ারিতে কবির জন্মদিনে এই মেলা আয়োজন করা হয়। এবার নির্বাচনের কারণে সম্ভবত দেরি হয়েছে, আগামী বছর থেকে কবির জন্মদিনের মালবাহী মেলার আয়োজন করা হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এবং প্রচুর মহিলা, ছেলেরা এবং মেয়েরা, প্রচুর হাজার হাজার লাখ লাখ এখানে ছেলে মেয়েরা উপস্থিত হয়েছে এই মেলাতে দেখতে পাচ্ছেন। এবং ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা পর্যন্ত এই মেলাতে আসছেন। প্রচুর প্রচুর ভিড়, আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনার